নৌকোই কলেজ ছাত্রের ব্যাগ থেকে মানি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল খোদ নৌকোর মাঝির বিরুদ্ধে। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রঘুনাথগঞ্জের ফেরিঘাটে। ঘটনায় অভিযুক্ত মাঝিকে আটক করেছে পুলিশ। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। নৌকায় কলেজ ছাত্রের ব্যাগ থেকে মানি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল নৌকার মাঝির বিরুদ্ধে। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রঘুনাথগঞ্জের জঙ্গিপুর ফেরিঘাটে। ওই কলেজ ছাত্রের অভিযোগ, এদিন কলেজে যাওয়ার উদ্দেশ্যেই নৌকায় ওঠেন তিনি। কিছুক্ষণ পর লক্ষ্য করেন তার ব্যাগের চেন খোলা এবং মানি ব্যাগ উধাও। তারপরেই তার মানি ব্যাগ নৌকার মাঝির হাতে দেখতে পান। সেখান থেকে কিছু টাকা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত মাঝিকে আটক করে নিয়ে যাওয়া হয়। এইভাবে টাকা নিয়ে নিয়েছে, টাকাটি আমাকে সবটি দিয়েছে আর বাকিগুলো পড়ে গেছিল জলে।